দীঘির শান বাঁধানো ঘাটে বসে আছে আজাদ। এক দৃষ্টিতে স্নিগ্ধ জলরাশির দিকে তাকিয়ে আছে সে। পরন্ত বিকেল, মনটা তার ভালো নেই, তাই দীঘির ঘাটে এসে বসল সে। দীঘি থেকে কিছুটা দূরেই মাঠ, গতদিন সেখানেই নিলয়ের সঙ্গে খেলছিল সে। আজ মাঠটা ফাঁকা, তার মতোই নিলয়ের বাকি বন্ধুদেরও মন খারাপ। আজাদের হৃদয় অশ্রু বাষ্পে ভরে গেছে, চোখ দিয়ে অশ্রুপাত না হলেও হৃদয় ঠিকই অশ্রু বাষ্পে ভরা। ভেতরটা তার কেমন ভারী লাগছে, যেন কেউ বুকের ওপর হাজার টন ভারী পাথর রেখে দিয়েছে, শক্ত শিলা পাথর। ধীরে ধীরে সূর্যাস্ত হল, কনকনে শীতে আর দীঘির পাড়ে বেশিক্ষণ টিকে থাকতে পারল না, বসে থাকা থেকে উঠে দাঁড়াল। ঠিক তখনই সে দীঘির জলে মৃদু স্রোত দেখতে পেল। দীঘির জলে কিছু একটা সাঁতার কাটছে, বড় সড়ো কিছু, যার প্রমাণ তাকে স্রোতে ঢেড়ি দিচ্ছে। মিনিটে পার হবার পর আজাদের কান দুটো আচমকা খাড়া হয়ে গেল। আবারও সেই হিসির শব্দ তার কানে ভেসে আসছে। দ্রুত সেখান থেকে সে সরতে চাইল, কিন্তু পারল না। হাত পা তার জমে আছে, মরতে পারছে না সে। মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল সে। হাত পায়ে সে স্যাঁতস্যাঁতে কিছু অনুভব করল, কিছু একটা তাকে পেঁচিয়ে ধরেছে। ধীরে ধীরে প্যাঁচটা শক্ত থেকে শক্ততর হচ্ছে। তার সাপের কণা তোলার শব্দে বুকটা কেঁপে উঠল। সামনে তাকিয়ে সে দেখে বিশালাকার একটি সাপ কণা তুলে তার দিকে তাকিয়ে আছে। সাপটি তার লেজ দিয়ে আজাদকে জড়িয়ে ধরে আছে, এক কথায় পেঁচিয়ে। নিজেকে রক্ষা করার জন্য আজাদ চিৎকার দিতে লাগল, কিন্তু সেই চিৎকার এতই ক্ষীণ ছিল যে তার নিজের কান অব্দিও পৌঁছতে কষ্ট হলো। এই শব্দের কম্পাঙ্ক অনেক কম, বুকের ভেতরটা তার থরফর করে কাঁপছে। সাপটি ফণা তুলে আজাদকে ছোবল মারতে নিল, ঠিক তখনই সাপটি থেমে গেল। আজাদকে ছেড়ে দিয়ে দীঘির জলরাশিতে মিলিয়ে গেল। আজাদের বুকের ভেতরে যেন ভয়ানক এক কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। একের পর এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছে সে। প্রচণ্ড শীতের ভেতরও তার পুরো দেহ ঘেমে একাকার হয়ে গেছে। হুঁশ ফিরে ফেল যখন সে অনুভব করে তাকে পেছন থেকে কেউ ডাকছে। শরীর তার থরথর করে কাঁপছে। কোনো মতন পিছনে ফিরে তাকালো সে। হাঁপ ছেড়ে বেঁচে গেল সে। পেছন থেকে তার বন্ধু হৃদয় ডাক দিয়েছে। হৃদয়কে দেখেই হয়তো সাপটি চলে গেছে। হৃদয় আজাদের নিকট আসতেই সে হৃদয়কে জাপটে জড়িয়ে ধরল। হৃদয় কিছু বলতে গিয়েও থেমে গেল। নির্দশেক এমনিভাবে আলিঙ্গনরত অবস্থায় পার হয়ে গেল। হৃদয়কে ছাড়ার পর আজাদকে হৃদয় প্রশ্ন করল, কিরে কি হয়েছে? কিছু না, চল বাড়ি যাই। নিলয়ের জন্য খারাপ লাগছে তাই না? হ্যাঁ। হৃদয় আর কথা না বাড়িয়ে আজাদের সঙ্গে হাঁটা শুরু করল। মাঝপথে আজাদ হৃদয়কে প্রশ্ন করল, তা হঠাৎ দীঘির ঘাটে যাওয়ার পেছনের হেতু কি? আরে মাঠে এসেছিলাম, দেখলাম কেউ আছে কিনা, পেলাম না কাউকে। তারপর ভাবলাম একটু দীঘির পার থেকে ঘুরে আসি। দীঘির ঘাটে আসতেই দেখি তুই দীঘির ঘাটে দাঁড়িয়ে আছিস। শুধু কি আমাকেই দাঁড়িয়ে থাকতে দেখেছিস? হ্যাঁ, হঠাৎ এই প্রশ্ন কেন? কেন, তোমার ভাষ্য মতে কি অন্য কাউকে দেখার কথা নাকি? কথার প্রসঙ্গটা পাল্টিয়ে আজাদ বলল, আরে না, আমি তো বলছিলাম যে দীঘির ঘাটে কি আর অন্য কাউকে দেখিস নাই, মানে পুরো ঘাটে, বুঝেছিস? ওহ, বুঝেছি। কথা বলতে বলতে বাড়ি চলে এসেছে। হৃদয় তার বাড়িতে প্রবেশ করতে নিল, আজাদ বাধা দিয়ে বলল, এখন ঘরে যাবি না? আমার ভয় করছে একা যেতে, তুই একটু দাঁড়িয়ে থাক, আমি যাবার পর তুই ঘরে ঢুকিস। হ্যাঁ। দ্রুত পায়ে আজাদ তার ঘরে প্রবেশ করল। বুকের ভেতর এখনো ঝড় বয়ে যাচ্ছে। ভয় নামক যে কালো মেঘ তার ভেতর জমাট বেঁধেছে তা এত সহজে কাটবে না। এত ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ার পরেও নিজেকে শান্ত রাখতে সক্ষম হয়েছে, সেটাই অনেক বড় কথা।
হৃদয়ের ভাষ্যমতে তো আমি ব্যতীত আর কাউকে সে দিঘির ঘাটে দেখে নাই। তাহলে কি এসব আমার মনের ভুল? গভীর রাত। আজাদের রুমে থাকা কাঠের জানালাটা খুলে সে বাহিরের দিকে তাকিয়ে রইল। অন্ধকার আকাশের বুক চিরে উঁকি দিচ্ছে হিমাংশু তথা চাঁদ। মৃদু চাঁদের আলো পুরো পৃথিবীতে ছেয়ে যাওয়া অন্ধকারকে দূর করছে। কিছুক্ষণ চাঁদের দিকে একদৃষ্টিতে আজাদ চেয়ে থাকল। কানে ভেসে আসলো আবারও সেই হিসির শব্দ। দ্রুত সে জানালা বন্ধ করে সতর্ক হয়ে গেল। হিসির শব্দটা আর তার কানে আসছে না। কিছুক্ষণ কান খাড়া করে সে খাটের ওপরেই বসে রইল। শব্দটা এখন আর আসছে না। সকাল সকাল পুকুর পাড়ে হাত মুখ ধুয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় আজাদ লক্ষ্য করল পুকুরের পানিতে কিছু একটা মুখ দেখা যাচ্ছে। অস্পষ্ট সেটা, তবে মুহূর্তের মধ্যে বিদ্যুৎ দেখে তার মগজে কেউ এই সংকেত পৌঁছে দিল যে জলে থাকা আবছা মুখমণ্ডল সেই দিঘির পাড়ের সাপটি। দ্রুত সে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। তার মানে গতদিন দিঘির ঘাটে আসলেই বিশাল আকার একটি সাপ আমায় মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু কেন? এক মিনিট, এই সাপের ছোবলের প্রভাবে নিলয় মারা যায়নি তো? এমন সাপ তো মনে হয় না ইতিহাসের পাতায় রয়েছে। কোথা থেকে আচমকা এত ভয়ানক বিষধর সাপ এসেছে? নানান প্রশ্ন খেলে যাচ্ছে আজাদের মগজে, কোনো প্রশ্নের উত্তরই তার জানা নেই। ভাবনায় ছেদ পড়ল যখন, তখন পেছন ফিরে সাপের ফণাতোলার শব্দ তার কানে এসে পৌঁছালো। খাটের উপর লাফিয়ে বসে পড়ল আজাদ। পুরো শরীর তার ঘেমে গেছে। একের পর এক দীর্ঘশ্বাস নিচ্ছে সে। কি বাজে স্বপ্ন দেখলাম আমি! টিনের ছোট্ট ফুটো দিয়ে ভোরের আলো রুমে প্রবেশ করছে। খাটের উপর বসে আজাদ ভাবতে লাগলো, স্বপ্নটা আগাম কোনো বিপদের সংকেত দিচ্ছে। আর বসে থাকলে চলবে না, কিছু একটা তো করতে হবে। এর সুরাহা তো বের করতেই হবে। সাহস করে তো কিছু করতেই হবে। এভাবে আর কত বসে থেকে ভয় পাবো? দিঘির ঘাটে যাব নাকি? কিছুক্ষণ ভাবার পর আজাদ বুঝতে পারলো, সব কিছু সেদিন মাঠে সাপটি মারার পর থেকেই হচ্ছে। নিলয় আমাকে সাপটিকে আঘাত করতে উৎসাহ দিয়েছিল। তাহলে কি নিলয়ের এমন কর্মকাণ্ডের শাস্তিস্বরূপ দিঘির ঘাটে দেখা ভয়ানক সেই সাপটি কামড় দেয়? সেদিন মাঠে আমরা বন্ধুরা মিলে যে সাপটিকে মেরেছি, সেই সাপটির সঙ্গে কোনো না কোনো যোগসূত্র তো রয়েছেই। আমাকে বের করতে হবে, না হলে এমনও হতে পারে আমার বাকি বন্ধুদেরও সাপটি তার বিষ দিয়ে মেরে ফেলবে। সকাল সকাল ভয়ে আজাদ আর পুকুর পাড়ে না গিয়ে ঘরে থাকা পানি দিয়েই কোনো রকম হাত মুখ ধুয়ে নেয়। সারাদিন তার নানা রকম দ্বিধাদ্বন্দ্বে অতিবাহিত হয়। বিকেলে একবার সাহস জুগিয়ে সে প্রথমে মাঠে আসে। সেদিন যে স্থানে সাপটিকে আঘাত করে তারা হত্যা করেছিল, সেখানে আসলো সে। পরিবেশটা এখন বেশ শান্ত। কিছুক্ষণ পরপর মৃদু শীতল হাওয়া বয়ে যাচ্ছে। শীতল বাতাস তাকে বলে দিচ্ছে রাতে শীতের পরিমাণটা কেমন হবে। তারপর আজাদ গেল মাঠের পাশে থাকা নদীর কাছে, কারণ সেই নদীতে ওই সাপের মৃতদেহটা ফেলে দিয়েছিল। তবে এখন সে সঠিকভাবে বলতে পারছে না নিলয় সাপটিকে কোথায় ফেলে দিয়েছিল। একটা গাছের ডাল দিয়ে নদীর পানিতে প্রায় 10 মিনিট ধরে সে খোঁজাখুঁজি করল। এই যে বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমাদের নতুন ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।